হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করা। আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার তথা আমাদের একজন বন্ধু আমার ফেসবুক পেজটিতে একটি কমেন্ট করে জানতে চেয়েছেন যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম এর বিষয়ে, অর্থাৎ এটি কি, এর কী কী লক্ষণ আছে বা এর কি ট্রিটমেন্ট অপশান আছে, সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। তো আজকের এই ব্লগে আমি সেই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পেজটি চেক আউট করুন এবং ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করুন, কারণ পেজটিতে আমি বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করে থাকি। তো আজকের বিষয়ে আসা যাক। আজকের বিষয় হলো ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কথাটি থেকে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে নেজাল সেপ্টাম, সেপ্টাম বলতে কি বোঝায়, যে আমাদের নাকের যে দুটি নস্ট্রিলস আছে তার মাঝের যে ডিভিশন সেটা হলো নেজাল সেপ্টাম। এই নেজাল সেপ্টাম ইউজুয়ালি একদম মাঝামাঝি থাকে, অর্থাৎ দুদিকে নস্ট্রিলসের ভিতরে যে ভলিউম সেটা মোটামুটিভাবে সেম থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে এই যে সেপ্টাম, হ্যাঁ, বা এই যে ডিভিশন দুটি নস্ট্রিলের মাঝখানে, সেটি হয়তো কোনো একদিকে বেশি সরে যায়। তার ফলে কি হয় যে একদিকে যে নেসাল প্যাসেজ সেটি অনেক সরু হয়ে যায় আর অন্যদিকে অপেক্ষাকৃত বড় হয়। তো যেদিকে নেসাল প্যাসেজ সরু হয়ে যায় সেদিকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়। এবার আমরা দেখবো যে এর কী কী লক্ষণ আছে, অর্থাৎ কী কী সমস্যা হয়ে থাকে। যেহেতু নেজাল সেপ্টামটি একদিকে বেশি বেঁকে থাকে, তার ফলে কি হয়, সেই দিকে নস্ট্রিলসের ভিতরে যে স্পেস সেটা কমে যায়, তার ফলে এয়ারফ্লোয়ে অবস্ট্রাকশন হতে পারে এবং অবস্ট্রাকশন হওয়ার জন্য কিন্তু নেজাল মিউকোজায় ড্যামেজ বা ইনফেকশন হওয়ার চান্স থাকে। নেজাল মিউকোজায় কনজেশন হয়, অর্থাৎ সেই এরিয়াতে নেজাল মিউকোজা অনেক বেশি ফুলে থাকে, তার ফলে কি হয় যে সেখানে নেজাল ব্লকেজ টাইপের হয়, তার ফলে কি হয় এয়ার ফ্লোতে অবস্ট্রাকশন হয়, ঘুমানোর সময় সাউন্ড বেশি হতে পারে, নাক ডাকার মতো সমস্যা ডেভেলপ করতে পারে এবং সেখান থেকে সাইনুসাইটিসের মতো সমস্যাও ডেভেলপ করে। কারোর কারোর ক্ষেত্রে হয়তো ফেস বা মুখের একটা দিকে, যেদিকে ডিএনএস আছে বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে, সেই দিকে পেনও হতে পারে। তো এইরকম বেশ কিছু সাইন সিমটমস থাকে এই ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হলে। এবার আমরা জানবো যে এর চিকিৎসার অপশান কি কি আছে। তার মধ্যে সবথেকে প্রথম এবং সবথেকে কমন যে অপশানটি সেটি হলো নেজাল ডিকনজেস্টেন্ট ড্রপস। এগুলি কি করে যে নেজাল যে মিউকোসা যেটি ফুলে থাকে, ফুলে থাকার জন্য কি হয় এয়ার স্পেস আরও কমে আসে, তার জন্য নেজাল এয়ার ফ্লোতে অবস্ট্রাকশন বা অন্যান্য সমস্যা হয়। তো এই ফোলাকে কমানোর জন্য নেজাল ডিকনজেস্টেন্ট ড্রপস আছে, সেগুলি দিলে কি হয় যে নেজাল মিউকোজার সোয়েলিং কমে আসে, এয়ার ফ্লোয়ে অবস্ট্রাকশন অনেক রিলিভড হয়। সেকেন্ড অপশান হচ্ছে বিভিন্ন অ্যান্টিহিস্টামিনিক ড্রাগস। তার ফলে কি হয় যে অ্যান্টিহিস্টামিনিক সব থেকে ভালো কাজ করে বিভিন্ন অ্যালার্জির সময়। তো যাদের ক্ষেত্রে এই ডিএনএস আছে, ডিএনএস এর জন্য অলরেডি একটা স্পেস অলরেডি কমে আছে, তারপরে যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে কি হয় সেখানে এই নেজাল অবস্ট্রাকশন অনেক বেশি বেড়ে যায়। সেজন্য সেই রকম ক্ষেত্রে কি হয় বিভিন্ন অ্যান্টিহিস্টামিনিক মেডিকেশন দেওয়া হয় যাতে সেই এরিয়ায় অ্যালার্জিক রিয়াকশনটা কন্ট্রোলে থাকে। থার্ড হচ্ছে বিভিন্ন কর্টিকোস্টেরয়েডস দেওয়া যেতে পারে, এগুলিও কিন্তু ইনফেকশন বিভিন্ন রকম ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে সাহায্য করে, তার ফলে নেজাল মিউকোজায় সোয়েলিং কমে এবং অনেক সিমটোম্যাটিক রিলিফ হয়। তো প্রশ্ন হচ্ছে যে এগুলি যদি ইউজ করার পরেও, দীর্ঘদিন ধরে ইউজ করার পরেও দেখা যাচ্ছে যে এই সিমটমের কোনো রিলিফ হচ্ছে না, তখন কি করা উচিত? সেক্ষেত্রে কিন্তু একটি অপশান আছে, সেটি হলো কিন্তু সার্জারি। সার্জারির ফলে কিন্তু এই যে ডেভিয়েটেড নেজাল সেপ্টামটিকে কিন্তু স্ট্রেট করা যায়, সেক্ষেত্রে যেদিকে অবস্ট্রাকশন আছে সেটি কিন্তু রিলিফ হতে পারে। এই যে সার্জারি যেটি করা হয় সেটিকে কমনলি সেপ্টোপ্লাস্টি বলা হয়। তো এই অপারেশনের মাধ্যমে কিন্তু এই সমস্যাটির পারমানেন্ট কিওর সম্ভব। তবে এমন নয় যে কারোর ক্ষেত্রে সামান্য ডিএনএস আছে যার জন্য তার খুব বেশি হয়তো সমস্যা হয় না, ইউজুয়ালি তার ক্ষেত্রে কিন্তু সার্জারি করা হয় না। সার্জারি কাদের ক্ষেত্রে করা হয়, যাদের ক্ষেত্রে মেডিসিন নেওয়ার ফলেও সিমটোম্যাটিক রিলিফ হচ্ছে না, ইউজুয়ালি তাদের ক্ষেত্রেই সার্জারি করা হয়। তো আজকের এই ব্লগটিতে আমরা ডিএনএস বা ডেভিয়েটেড নেজাল সেপ্টামের বিষয়ে জানলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক দিতে ভুলবেন না। এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমার ফেসবুক পেজটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটিতে ক্লিক করে পেজ ভিজিট করুন এবং অবশ্যই ফলো করুন, কারণ ফেসবুক পেজেও আমি বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি।
Till then, take care and stay fit, be healthy. Thank you.